নমস্কার বন্ধুরা, বেঙ্গুলি কুকিং স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু পরোটা তৈরি করে দেখাবো। পরোটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছি। আগে থেকে ধনে পাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর লাগছে এখানে ময়দা আর সাদা তেল আর স্বাদ মতো নুন। আমি এখানে প্রথমে আলুগুলিকে ভালো করে ম্যাশ করে নেব, আমি হাত দিয়ে করে নিচ্ছি। আমি এখানে আলুগুলি মেখে নিয়েছি, এবার এর মধ্যে সবগুলি উপকরণ দিয়ে দেব। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ভাজা জিরা ধনে গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, এবার সবগুলি উপকরণ দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি। এবার আমি সবগুলি উপকরণ একসঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার আলুর সঙ্গে আমি মেখে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আমি এখানে মেখে দেখে নেব আর একটু লাগবে কিনা, স্বাদ মতো নুন। বন্ধুরা, মেখে ভালো করে দেখতে হবে ময়দা আর লাগবে কি না, আমার এখানে আর লাগবে না। আমি এইভাবে গোল করে বানিয়ে নিয়েছি, এবার রুটিটা বানিয়ে নেব। একটু ময়দা দিয়ে আমি রুটিটা তৈরি করে নেব। রুটিটা একটু ভারী ভারী টাইপের হবে, বেশি পাতলা হবে না। আমি রুটিটা বানিয়ে নিয়েছি, এবার আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটা প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর ওই পিঠটাও ভেজে নেব। এবার আমি চারিদিকে তেল জড়িয়ে দিয়েছি, এবার তেলটা রুটিটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। আলু পরোটা অনেকভাবেই তৈরি করা যায়, আমি যেটা সহজ সেটাই তৈরি করে আজকে দেখিয়েছি। আমি আরেকটা রুটি করে দেখিয়ে দেব। এবার তেল দিয়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছ আমি কিভাবে আলু পরোটা তৈরি করেছি। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে থাকলে লাইক করে দেবে। ফ্রেন্ডস, তোমাদের কাছে রেসিপি ভালো লাগে থাকলে লাইক করে দেবে, বেশি বেশি শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এরকম সস দিয়ে পরিবেশন করলে আলু পরোটা খেতে খুবই মজার হয়।